একবার মার দিলাম। এই আইসক্রিম খেয়ে আইসক্রিম গো হয়ে যায়, গো আইসক্রিম খেয়ে ঠান্ডা করতে দিয়েছে জল এখন দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছেন সবাই? তো আজকে একদম সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি, মানে ঘুম থেকে চোখ খুলেই একদম ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমি বিছানা গোছাচ্ছি আর আমার ছেলে আমাকে হেল্প করে যাচ্ছে, জ্বালাতনও করছে আবার হেল্পও করছে। তো বারবার আমাকে ডেকেই যাচ্ছে, মা আসো মা আসো মাছ দেখাবে বলে। তো মাছগুলো ভেসে উঠেছে, ও রোজ সকালবেলা উঠে আমরা মাছ দেখি, তো সেই কারণে আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকাল থেকে দেখলেন আমি অনেক কাজ করে নিলাম, মানে বিছানাপত্র পরিষ্কার করে ঝাটপাট দিয়ে দিয়েছি, কিন্তু সেটা আর দেখাইনি আপনাদের। তো করে ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে নিজে খেয়ে এবার চান টান করে এসে আপনাদের সাথে ব্লগটা মানে সামনাসামনি থেকে শুরু করলাম। তো আজকে হলো ঈদ, সকলকে জানাই যে ঈদের শুভেচ্ছা, ভালো করে ঈদ কাটান আর খুব মজা করুন। বছরে একবারই আসে ঈদ, সবার খুব 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 ভালো কাটো। তো ঈদ মুবারক, তো আরেকবার বলে দিই। তো চলুন এইভাবে দিনটা স্টার্ট করে দেবো, আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগে। ছেলের জন্য এটা ভিজিয়ে দিয়েছি, সকালে ভেজাতে ভুলে গেছি, ওই জন্য এখন ভিজিয়ে দিয়েছি। এখন আমাদের এবারে দুধ দিতে শুরু করেছে, কদিন দুধ দিচ্ছিল না, দুদিন যাবৎ দিচ্ছে। তো আমার শরীরটা কদিন ধরে ভালো নয়, ওই জন্য আমি আজকে চা খাবো না, চা খেতে ভালো লাগছে না। তো অনিমার জন্য শুধু চাটা বানিয়ে নেবো, শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে চা, এটা শুধু অনিমার বানানো। পাই যাচ্ছিল না ওই বালতিটা বেতে ছিল কি এইটা, হ্যাঁ ওই একটু সুক্ত করবো, সুক্তর জন্য একটা দুধ তুলে রাখছি। হ্যাঁ অতে সুক্ত করবি না, ভালো করেছিস। এগুলো সব আমাদের এতে পাওয়া মিষ্টি, মানে ওই হালখাতা হালখাতা পাওয়া, পয়লা বৈশাখ পাওয়া, আবার কালকে আসবে। এই যে আরেক বাক্স আছে, টোটাল কত বাক্স ছিল? চার বা পাঁচ বাক্স ছানা কাটতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমার ছানা কাটা হয়ে গেছে, দেখছেন কাজ কিরম বাড়াচ্ছে। এগুলো আলমন্ড ভেজানো আছে, ওইগুলো তুলে তুলে রাখছে। সবাইকে বলো হ্যালো, হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে এ বলো বলো, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক। এদিকে দেখো, ঈদ মুবারক, এদিকে দেখে বলবে তো। এই দেখুন আমার শুক্তো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু দিয়ে দিয়েছি, শুধু এই ভাজা মশলাটা নাবিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো, ব্যাস শুক্তো রেডি হয়ে যাবে। শুক্তো, মাছের ডাল, মাছের মাথা দিয়ে ডাল, শাক চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি, এইসব মা মানে অপূর্ব বানাতো, যেটা এক মানে আমরা যতই ভুল করে রান্না করি না কেন মায়ের মতো হয় না। দিদিও বলে আমিও বলি, আর বাপি তো বলেই সবসময়, কারণ বাপির জন্যই মা করতো সব। এই যে আইসক্রিম খেয়েছে আইসক্রিম, গোপ হয়েছে, এই যে গোপ আইসক্রিম খেয়েছে আর ঠান্ডা করতে দিয়েছে জল, দেখুন দেখুন পাখা কিরম ছেলে দেখছেন, ও তো আইসক্রিম গুলেছিস তো কই জন্য দিই না, বোতলের মধ্যে আইসক্রিম গুলেছে দেখছেন জলে, ওকে নিয়ে আমি আর পারি না, এত বদমাইশ আপনারা ধারণা করতে পারবেন না। বোতলের আইসক্রিম খেতে দিয়েছি একটুখানি, সেটা বোতলে গুলেছে, গুলে এখন ফ্রিজে ঠান্ডা করতে দিতে এসেছে। মামাম আজ খাবে শুক্তো দিয়ে ভাত আর জিজি, মামা আমার জিজি ফেভারিট, তাই তো? জিজি প্রিয় তো, চলো খেয়ে নাও। মাছ মাংস খেতে খুব ভালোবাসে, ডিমের ডিমটা খুব ভালোবাসে না কিন্তু খেয়ে নেয়, কিন্তু মাছ আর মাংস খেতে খুব প্রিয়। খালি কালকে শুক্রবার, কালকে হ্যাঁ কালকে শুক্রবার ছিল, কালকে জিজি হয় না, খালি বলছে জিজি কই জিজি কই, তবে বুঝিয়ে বলতে বোঝে। তো এখানে বসে পড়েছি আমি আর সুমন খেতে, শুক্তো আর ভাত নিয়ে। আমি না বড়ি খেতে খুব ভালোবাসি, আর এখানে সুমন ক্যামেরা করতে লজ্জা পায়। ম্যাও ম্যাও খেতে দেবো, চল কালকে না আজকে ডাবটা খাইয়ে দিই, কালকে আর খাবো না।
তাই হবে আগে দাওটা খাই যাই আমরা মাঠে মাঠ থেকে ঘুরে আসছি মাছি নেবে চলো আরে দুধ পুরো তুমি এগুলো পড়ো আচ্ছা ঠিক আছে পড়ো সত্যি তো চ তোর জুতো নেই তোর জুতো এই তো জুতো ওই জুতো নেই ওই গুলি তো পড়তে ভালোবাসে দিয়ে দে মেও নেই এইখানটা করো এইখানটা করে দে এইখানটা হ্যাঁ দিয়ে দে হ্যাঁ নিচু হয়ে দিতে হয় পায়ে একটা দুঃখের খবর মরে গেছে অনেক বাঁচিয়েছিলাম অনেক কষ্ট করেছিলাম কিন্তু আনফর্চুনেট মরে গেছে খাওয়া হয়ে গেছে হয়ে রান্নাঘর পান্নাঘর পরিষ্কার করে বিড়ালকে কুকুরকে যে খাওয়ার দিয়ে এলাম প্রতিদিনের ডিউটি খাওয়ার দাওয়া দিয়ে এই দুটো নাইটি আছে আর উপরে কাঁচা আছে সেগুলো এখনো দেওয়া হয়নি দিয়ে দেব সন্ধ্যাবেলার দিকে তো চলুন এবারে একটুখানি রেস্ট নিতে হবে তারপর আবার সন্ধ্যাবেলা থেকে আবার কর্মে লেগে পড়তে হবে তো রান্না করতে ঠিক আছে কিন্তু রান্নাঘর গোছাতেই মাথা খারাপ বিরক্ত লাগে রান্নাঘর রান্না করতে ম্যাঙ্গো তো তো এখানে চুবড়ি তো দাদু তুলে রেখেছে মাঠ থেকে তো সব আম পড়ে যাচ্ছে তো ওই জন্য সব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসে বাবা সকালবেলা ফুল তুলতে যায় তখন আম কুড়িয়ে নিয়ে আসে তো যেটা বলছে রান্না করতে ভালো লাগে কিন্তু রান্নার পর যে ওই যে পরিষ্কার করা ওইটা খুব চাপে তো ওইটা করতে খুব টাইম লাগে বিরক্তও লাগে ভাত খেয়ে পেটে ভর্তি হয়ে গেলে ভাত খেয়ে আর শরীর ইচ্ছা করে না যে কিছু কাজ করি তো যাই হোক করতে তো হবে তো করা হয়ে গেছে এবারে ডাবের জল খাবো খেয়ে ঘুমাতে যাবো বাবা এই এটার কত জল হয়েছে এক গ্লাস বড় গ্লাসে আজকে 50 টাকা দাম এই দি হাজি নামা দি আজকে রোজা এই আজকে দিস তো একদমই উঠতে পারছিলাম না প্রায় মানে কোন রকমে রান্নাটুকু করে ঘর দর পরিষ্কার করে আর কিছুই করতে পারছিলাম না যে ফোনটা নিয়ে যে ক্যামেরাটা অন করে সেটুকুও ভালো লাগছিল না দেখছেন তো আমি কোথায় কথা বলে আমার ছেলে ডিস্টার্ব করার জন্য চলে আসে এই যে অন্ধকার তো আজকে একটুখানি শরীরটা ভালো আছে ওই জন্য আজকে আপনাদের সাথে মিত্তি মিত্তি আজ ওয়েদারটা ভালো কালকের ওয়েদারটাও খুব ভালো ছিল ঠান্ডা ঠান্ডা হবে কালকেরটা আরো ভালো ছিল আজকে থেকে দেখুন ডাক পাখির বাচ্চাগুলোকে কিরকম নিয়ে যাচ্ছে কালকে দেখলাম 4টে ছিল আজকে 3টে হয়ে গেছে আর বাবা আর মা কিরকম গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে বাবা সামনে যাচ্ছে পিছনে মা যাচ্ছে বড়টা হচ্ছে বাবা নিশ্চয়ই হবে আর ছোটটা মা তো সেই হিসাবে বললাম আগে কালকে 4টে ছিল আর 3টে খেয়ে নিয়েছে বাড়ি যাচ্ছে কি কিউট কিউট গুড ইভিনিং বন্ধুরা তো দেখুন ঘুমিয়ে চোখ খুলিয়ে ফেলেছি শরীরটা আসলে ভালো নয় তো ওই জন্য খালি ঘুমিয়ে পড়ছি দুপুরবেলা একদম শরীরটা ভালো নয় মানে উইক লাগছে লাগছে সবারই এই গরমের জন্য যেহেতু ঘাম টাম হচ্ছে না পাখাটা অফ করে দিই পাখাটা অফ করে দিই এবার নিচে যাওয়ার পালা ছেলে দেখুন বাইরে জানলাটা দাঁড়িয়ে আছে এবারে নিচে যাওয়ার পালা নিচে যাই কালকে হচ্ছে আমাদের ঠান্ডা কালকে আমরা এই আজকে আমরা ভাত করে রাখবো ভাত করে জল ঢেলে রাখবো আর আলু চচ্চড়ি কালকে কালকে তো অক্ষয় তৃতীয়া কালকে আমাদের ঠান্ডা খেতে হয় জল ঢালা ভাত আলু চচ্চড়ি এটাই হচ্ছে আমাদের মেনু ওই জন্য আজকে রাত্রিরে রান্না করে রাখবো তো চলো নিচে যাই এই সবে বাপি ফোন করেছিল বাপির সঙ্গে কথা বলছিলাম তো বাপিকে ফোন করেছিলাম কিন্তু বাপিকে ফোনে পাচ্ছিলাম না তাই জন্য আবার দিদিকে ফোন বললাম যে বাপি তোদের বাড়ি গেছিলো না গেছিলো ওই জন্য আবার ফোন করছে নিয়ে আজকে দেখছি বাপি ফোন করছে
যাই হোক, ফোন কথা হলো, ভালো লাগলো। আমি বলছিলাম ছেলের জন্মদিনে আসার কথা, বলছে দেখছি। আর কালকে অক্ষয় দিদিয়া চলুন, কালকে অনেকে আর আবার মিষ্টি আসবে, মিষ্টি মিষ্টির বাক্সে আমাদের ফ্রিজ ভর্তি। এই যে এক কড়াই আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি কালকের জন্য, কালকে দুপুরবেলা আমাদের রান্না বন্ধ, কি মজা, কালকে ছুটি আমার, কালকে রান্না বন্ধ। আর এইদিকে ফুটছে ভাত, কালকে পান্তা খেতে হয়, কালকে আমাদের অক্ষয় তৃতীয়া, আর ওই এ আছে শীতলা মায়ের উপোস, শীতলা মায়ের উপোস বলে আমি এটা জানতাম না, শীতলা মায়ের উপোস ভুলে গেছি আর কি, জানি না বলতে ভুলে গেছি, তো সেই কারণে পান্তা খেতে হয় কালকে। এখানে নিয়ম হচ্ছে আলু চচ্চড়ি আর পান্তা ভাত। আর আমাদের ওখানে নিয়ম হচ্ছে, আমাদের ওখানে একবারই পুজো হয়, আমাদের ওখানে নিয়ম হচ্ছে আলু চচ্চড়ি, এই আলুর দম আর হচ্ছে বড়ার ঝাল, মানে কুরুলি কুরুলি মতো পাওয়া যায় না ওর ঝাল, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম, এই হচ্ছে ব্যাপার। আমাদের এখানে এই নিয়ম আলু চচ্চড়ি। গরমের দিন যদি একদিন ছুটি পাওয়া যায় রান্নার জন্য, তো সে তার থেকে বড়ো কিছু হয় না। যাই হোক, আলু চচ্চড়ি এটা এতটা পরিমাণে এই কারণে দুপুরে খাবে, সকালে খাবে, আবার রাত্রিরে থাকলে খাবে, নাহলে আবার রাত্রিরে তরকারি করবো, তো সেই হচ্ছে ব্যাপার। মানে একবেলা ছুটি, দুবেলা নয়, একটা বসাবো। তো চলুন ব্লগটা এখানে শেষ করে দিই, আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। আবার অন্য একটা ব্লগে আপনাদের দেখা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। তারা আবার সবাইকে জানাই, ঈদ বড়া ভালো করে ঈদ কাটাবেন, তারা।